नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। मे 2023 कन्या राशि आपनी जदि मानुष हन, आपनार ए मासे नवग्रह की रेजाल दीते चलेछे, कि सम्भावना उठे आसते चलेछे, आपनार भाग्य, कैरियर, विवाह, शिक्षा, प्रेम, कर्म समस्त किछु विषय निये आमी ए भिडियोते आलोचना करब। ताई भिडियोटी विशेषभावे इम्पर्टेंट कन्या राशिर आपनी जदि मानुष हन एवं कन्या राशिर क्षेत्रे आमी एकटी कथा बोलछि, भिडियोर शेषे आमी किछु उपाय, अद्भुत उपाय आपनादेरके दिब, जेटा आपनादेर जीवने जदि आपनारा अप्लाई जदि करेन, आपनार जीवने बड़ो धरनेर अर्थ प्राप्ति किन्तु घटबेई घटबे। এবং যে বাধাগুলো রয়েছে কি না, সেই বাধাগুলো আপনাদের কাটবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি বুধ অষ্টম গৃহে অবস্থান করছে। দেখুন, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এইভাবে যখন কোনো গ্রহ চলে যায় কি না, তখন তার শুভ গুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। অষ্টমভাবে এবং রাহুর সাথে যুক্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এই সময় শরীরের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু থাকবে। কন্যা রাশির আপনি মানুষ, স্বাস্থ্যের দিকটাতে বিশেষভাবে নজর দিন। মাইগ্রেনের সমস্যা, স্কিনের সমস্যা এবং নার্ভের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা যদি আমি বলি, যেমন স্বাস্থ্যের জায়গাটা খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না মে মাসের জন্য। খুব ভালো বার্তা কিন্তু আমি দিতে পারলাম না। আমি যে ভিডিওটি করি কি না, সাদাকে সাদা, কালোকে কালো আমি বলবো। কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি না, টোটাল যে গ্রহের যে গোচর তার অনুযায়ী আমি এই আলোচনা করব। হ্যাঁ, আমি আপনার এখান থেকে দেখতে পাচ্ছি না নবগ্রহের পজিশন, আপনার জন্মকুণ্ডলিতে কি রয়েছে, আপনার দশা মহাদশা কি চলছে, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই রেজাল্টটা আপনাদেরকে দিতে চলেছি। এবার আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, ষষ্ঠভাবে শনি কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়, গোচরে খুব ভালো রেজাল্ট দেয়। শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে, আপনি কন্যা রাশির মানুষ, যারা কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে আপনারা সাকসেস পাবেন। পড়াশোনাতে আপনাদের মনোযোগ আসবে এবং কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়, বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের কিন্তু খুব ভালো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি ষষ্ঠভাবে। দেখুন, এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতির জায়গা কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। শুক্র যদি আপনার কিছুটা সাপোর্ট আপনাকে দিবে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, প্রথম কথা, প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের জায়গাটা খুব একটা যে বড় যে সমস্যা সেটা কিন্তু নেই। ছোটোখাটো সমস্যা রয়েছে প্রেমের ক্ষেত্রে, কিছুটা আপনার অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকবে, আপনাদের কিছুটা নিজেদের ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু এটা থেকে যে আপনাদের সেপারেশান সেটা কিন্তু আসছে না, বিচ্ছেদের জায়গা কিন্তু আসছে না। একটু মনোমালিন্য আপনাদের সৃষ্টি করবে এবং ইগো সেন্টিমেন্টটা আপনাদের বাড়বে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা। সপ্তমপতি অষ্টম গৃহে অবস্থান করছে রাহুর সাথে। আমি একটি কথা বলবো, আপনার লাইফ পার্টনার স্বাস্থ্যের দিকে আপনি নজর দিন। কিছু কিছু ক্ষেত্রে আপনার, আপনি মেল অথবা ফিমেল হন, আপনাদের সঙ্গে লাইফ পার্টনারের কিছুটা আর্গুমেন্ট আপনি জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ
যে কোনো জিনিসকে ছোটো আকারে রাখবেন, বড় আকারে করবেন না, কারণ সেখানে কিন্তু কিছুটা হলো সমস্যা আপনাদেরকে কিন্তু দিবে আপনি কন্যা রাশির মানুষ। এবং ডেইলি ইনকামের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম রয়েছে। এবার আসি যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি বলবো চোখ কান খুলে, যারা 10 জন 12 জন 15 জন মিলে পার্টনারের শেয়ারে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো চোখ কান খুলে আপনারা ব্যবসা করুন। কারণ এখানে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিছু ক্ষেত্রে প্রতারিত অর্থ লস বা টাকা আটকে যাওয়া বা আপনার সাহায্য নিয়ে উঠে গিয়ে আপনাকে ফেলে দেওয়া, এক কথায় অর্থাৎ অন্ধবিশ্বাস করে এগাবেন না পার্টনারশিপ বিজনেসে। বড় ধরনের লগ্নির ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিন যারা শেয়ারে ব্যবসা করছেন। এবার আসি আপনার ক্ষেত্রে ভাগ্য। দেখুন আপনার ভাগ্যভাবে রবি অবস্থান করছে 14ই মে থেকে, আপনার ভাগ্য ক্ষেত্রে কিছুটা হলো বৃদ্ধি আপনাদের করবে, ভাগ্যের দ্বারা কিছু কিছু কাজগুলো আপনাদের হবে। এবং আপনার ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের উন্নতি কিছুটা দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার চতুর্থবতী অষ্টম গৃহে কিন্তু রয়েছে, যারা কোনো অ্যাসেট কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন অবশ্যই নজর রাখুন, কারণ এখানে ভুল ইনভেস্টমেন্ট, অর্থ আটকে যাওয়া বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে টাকা নষ্ট হওয়া বা প্রতারিত হওয়া, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর কিন্তু রাখতে কিন্তু হবে। তবে বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিচ্ছে, এখানে আপনার আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত কিন্তু হবে, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেভাবেটা গঙ্গা জলের মধ্যে পবিত্র করে, কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি আপনাদের ব্যয়ও এদিকে বাড়াবে, আবারও বলছি ব্যয়ের জায়গাটা বাড়াবে। এবং ব্যয়ের দিকটা নজর রাখুন, অর্থাৎ সেভিংসের দিকে আপনারা নজর দিন, কারণ ধনভাবে বৃহস্পতির দৃষ্টি। এবং চতুর্থভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি পড়ছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গার সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু লাগবে। তবে যারা ফরেন যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এইবার আসি আপনাদের কর্ম। দেখুন আপনার ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে গত 2 মে থেকে, এখানে কিন্তু ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি। তবে একটি কথা আমি বলবো, কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের চাপ থাকবে, যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য কিন্তু হতে পারে আপনি কন্যা রাশির মানুষ। এবং কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন, ষড়যন্ত্র এবং কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার আপনাদের এই মাসে কিন্তু থাকবে। একটি কথা আমি আবারও বলছি, আপনি কন্যা রাশির মানুষ, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে একটু হলেও নজর দিন। বিশেষ করে আমি কর্মের জায়গাটা বলবো এবং স্বাস্থ্যের জায়গাটা বলবো, এই দুটি জায়গায় কিন্তু এ মাসে আপনাদেরকে কিন্তু নজর দেওয়া উচিত। এবার আসি আপনাদের একাদশভাবে মঙ্গল অবস্থান করছে। দেখুন আপনার ঠিক 11 মে থেকে আপনার তৃতীয়পতি অষ্টমপতি, দেখুন সফলতা আপনাদেরকে দিবে কিন্তু নিজস্ব মঙ্গল, ধীর গতিতে আপনাদের সফলতাগুলো আসবে, খুব যে প্রম কোনো কাজ হবে এমনটি না, ধীরে আপনারা কিন্তু এগাবেন। আবারও বলবো অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন, কী করবেন। দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং গণেশজিকে আপনারা লাড্ডু এবং 21টা দ্রুব্বা আপনারা নিবেদন কিন্তু করুন। তাতে কী হবে যে আপনাদের যে বাধা বিঘ্ন, অর্থের যে জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা আসছে, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে, আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের এই সময়ের মধ্যে
কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আসবে, কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সুযোগগুলো কিন্তু বুঝতে হবে। এবং কিছু সুযোগ সন্ধানী মানুষও আসবে যারা আপনাকে গাছে চড়িয়ে মইটা কিন্তু টেনে নেবে। ডেফিনেটলি আমি যে কথাগুলো বললাম ডায়েরিতে নোট করে রাখুন, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন, চলার পথে পাথর হিসেবে নিন, কারণ এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করলাম। এবং আপনারা উদীয়মান সূর্যকে আপনারা অর্ঘ্য অবশ্যই আপনারা দিবেন, তাতে কি হবে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিছুটা হলো মুক্তি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।